হ্যালো গাইজ আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম ডাব নিয়ে। আসলে আজকে কোনো রিভিউ করব না, ডাব নিয়ে চলে আসলাম। তো ডাবের মধ্যে অনেক সিস্টেম আছে, আপনাদেরকে আমি বলতেছি, হাতে থাক ওই পাইপটা নিয়ে নিয়ে আগে। এই যে দেখেন আপনারা, আমি একটু আগে ডাবটা অর্ডার করছিলাম, উনি আমাকে পাইপটা দিয়েছিল, পাইপের মধ্যে ময়লা ছিল। তো এখন আমি যদি এটা এইভাবে লাগাইয়া যদি টান মারি, তখন পাইপের ময়লা সব আমার ফেটে ঢুকে যাবে। তো সেই জন্য আমি আগে চেক করলাম। আসলে দেখেন পানি কিন্তু গেছে, তো 100 টাকা ডাব ভিতরে লেয়া আছে, ঠিক আছে, যে লেয়া আছে। কিন্তু তারপরে যখনই ডাব খান, তখন আপনারা পাইপগুলো ভালো করে চেক করে নেবেন, পাইপের ভিতরে সবসময় ময়লা থাকে। এই বিষয়টা আসলে খুবই একটা পাইপের মধ্যে অনেক কিছু থাকতেই পারে। আসলে আমি এর আগে 2 দিন খাইছিলাম, প্রথম দিন ফলো করি নেই, দ্বিতীয় দিন ফলো করছিলাম, সেজন্য এখন আজকে খাইতে গেছি, দেখেছি অবস্থা। তারপর ওনারা দিলাম, উনি পরিষ্কার করে পাইপটা পাঠালো আমাকে। সবচেয়ে ভালো হয় আপনি পাইপ ছাড়া খেলে আর কি, গ্লাসের মাধ্যমে যদি খান তাহলে আরও বেটার। তো আপনারা একটু গরমের মধ্যে একটু বেশি করে, গরম না, যে কোনো সিজনে সবসময় আপনারা বেশি করে ডাব পান করবেন, এটা আপনার শরীরের জন্য উপকার, এমনকি শরীরের জন্যই ভালো। আসলে এটা তো লেয়া আছে, তো সেজন্য একটু মিষ্টি লাগতেছে, কষিটা কিন্তু তেমন মিষ্টি লাগে না। অনেক ভালো লাগতেছে, খুবই মিষ্টি ডাবটা। ডাবটার সাইজটা দেখেন, লম্বা, এই জায়গাটা ফালা দিছে, তো সেজন্য একটু ছোটো দেখা যায়। শেষই করতে রেখে শেষ করতে পারলাম, ভালো লাগবে। এখন ওদেরকে দেখাইছি ভিতরে খুবই সুন্দর একটি লেয়া, এই লেয়াটা খাইলে আপনারা জোয়ান হয়ে যাবেন, আবৃত্তি দেবেন। যার বয়স 40 তার বয়স হয়ে যাবে 20, এগুলো কষি ডাবের লেয়া, তাই না? আপনারা মাইন্ডে নিয়ে নেবেন, লোকটা আসছে এটা কাটবো, কাইটা আপনাদেরকে দেখাবো। লোকটা খাইতে গেছে, খুবই ভালো লাগলো। আপনাদের তো একটা মেসেজ দিয়ে দিলাম, যখনই যখন যেখানে যে কোনো কিছু খাবেন, ফুটপাথ পথে বলেন, রাস্তায় বলেন, সবসময় আপনারা এই জিনিসগুলো একটু ফলো করবেন। পাইপ এই যে ডাব খেলে পাইপ, ফুটপাথে আপনারা এই যে নাস্তা খান, এখান সেখান না, তো তখন ওই গ্লাসগুলো একটু ভালো করে পরীক্ষা করবেন, ময়লা আছে কি না, বা অনেকে খাইছে এটা ধুয়ে নাই, এরকম আর কি। আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে খুব সুন্দর সুন্দর করে মেসেজ দেওয়ার জন্য, যে মেসেজগুলো আপনাদের উপকার হবে। দেখেন ফাঁকা অফ করে দিয়ে গরমে আপনাদেরকে কথা বলতেছে, আপনাদের সাথে এত গরম পড়তেছে ভাই, বলার বাইরে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, কোনো সমস্যা আছে কিনা, কি চেঞ্জ করতে হবে না করতে হবে, আপনারা আমাকে আপডেট জানাবেন। আর ভাই ভিডিও তো লাইক না দিলে ভালো লাগে কোন, ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট।